আরে বাবা এটা রং আর কোনো কথা বলবে না এই ওরে জেলে যাও আজকে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে সরকারের বিভিন্ন সংস্থা আজকে আমরা এখানে মনিটরিং এবং মোবাইল করে এসেছি আপনারা দেখেছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং যারা এখানে এলাকাবাসী রয়েছেন আপনারা যে জিনিসগুলো খাচ্ছেন যেখানে এত বড় বড় মাংসের দোকান হাতিরপুর এখানে অনেক ক্রেতা আছেন অনেক দামি দামি ক্রেতারা এখান থেকে বাজার করে থাকেন কিন্তু আমরা দেখেছি যে এখানে মাংস পচা মাংস পেয়েছি এবং এখানে এই ব্যবসায়ীরা যে মাংসগুলো আনতেছে কোথা থেকে তারা আনছে এই উৎস নাই আমরা কোনো তাদেরকে চালানের কপি পাই না রসিদ পাই না যেখান থেকে তারা মাংসগুলো এনেছে এবং এই মাংসগুলো কতক্ষণ তারা এই যে এখানে দেখেছেন আপনারা ঝুলিয়ে রাখছে মাংসগুলো এগুলো কতক্ষণ রাখতে হবে তার কোনো তাদের কাছে তারা কোনো এইসব হিসাব নাই আমাদের যে খাদ্য নিরাপত্তা রক্ষার্থে একটা ঝুলানো মাংস 2 থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম রাখতে পারবে অথচ তাদের কাছে আমরা শুনলাম যে তারা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে টানিয়ে রাখে তারপরে যেগুলো থাকে সেগুলো তারা হোটেলে দেয় তার হোটেলে দিলে তো আমরাই খাই আর বাইরের মানুষ তো খায় না তার মানে এইখান থেকে এই অনিরাপদ খাদ্য খেয়ে আমাদের অনেক মানুষ অসুস্থ হচ্ছে মাছের দিকে যদি তাকাই মাছের মধ্যে আমরা রং পেয়েছি যে রংগুলো তারা মাছের মধ্যে ব্যবহার করতেছে এবং অনেক পচা মাছ যেগুলো আমাদের ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার আছে ঢাকার উনি এখানে আইডেন্টিফাই করেছেন অনেক পচা মাছ আমরা পেয়েছি সেগুলো আমরা ফেলে দিয়েছি আমরা আজকে এখানে প্রায় 10-12 বেশি আর মাংস এক পনের মতো মাংস আর 10-12 কেজি 15 কেজির মতো মাছ আমরা ব্যস্ত করেছি শাক সবজি ব্যস্ত করেছি আপনারা দেখে ময়লা ফেলতে হবে ময়লা পানি দেন যাতে না বিক্রি করতে পারে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে এবং আগামী 7 দিন পরে আপনারা দেখবেন যে 7 দিন পরেই আমরা যে টিম আসছি এখানে এসেছি আবার এসে তাদেরকে এগুলো আমরা ফলো আপ করবো যে তারা তখন আমাদের ম্যাজিস্ট্রেট আসছে আমাদের সাথে ছিল 2 জন তাও আমরা যেহেতু সচেতনতামূলক সেই জন্য তাদের জরিমানা করি নাই আজকে তাদের টাইম দিয়ে গেলাম 7 দিন পরে যদি একই অবস্থা আমরা পাই তাহলে আমাদের আমরা জানি নিরাপদ থাকবে কর্তৃপক্ষের মূল্য জরিমানা অনেক বেশি আমাদের দশা সর্বনিম্ন 3 লাখ টাকা অতএব এখানে এইসব ব্যবসায়ীরা যদি এইরকম সঠিকভাবে তারা তাদের জন্য নিয়ন্ত্রণ করে কঠিন
আপনার বালতি না হলে আপনার দোকানে কিভাবে আসলো? আমার দোকানে তো ছিল না, আপনার দোকান থেকে তো মাছ বের কষা মাছ আপনার মাছ তো আমার এগুলো এগুলো বের করে নিছে না মাছ দোকানদার না কোথায় চলে গেছে এখন খাওয়ার টাইম না লাঞ্চে চলে গেছে লাঞ্চে সব কে একসাথে যান দোকানে চলে লাঞ্চে সবাই একসাথে পুরো বাজার খায় যাত্রা বাড়িতে যান ভাই এনে এনে বিক্রি করে কতদিন আগে আনছে কতদিন আগে কালকে আনছি আজকে আনছি এই মাংস এরকম হয় কি এরকম তো এটা মনে করেন বরাবর রাখলে এরকম হবে আর ফ্রিজে রাখলে আপনি কালার নষ্ট হয়ে যায়।